আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সম্মানিত বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব ভালোবাসার মানুষকে ভুলে থাকার মতো কোন আমলের কথা আমাদেরকে বলা হয়েছে। ভালোবাসার মানুষকে অনেকেই ভুলে থাকতে পারে না, সারাদিন মনে চায়, ইবাদতের মধ্যে মন বসে না, তো তাকে কিভাবে আপনি ভুলে থাকবেন? এটার জন্য কোরআন এবং হাদিসের মধ্যে আমাদেরকে কোন দোয়া শিক্ষা দেওয়া হয়েছে, যে আমলটি করলে আপনি আপনার ভালোবাসার মানুষকে, কাছের মানুষকে ভুলে থাকতে পারবেন, সেই সম্পর্কে আজকে আমরা আপনাদেরকে এই ভিডিওতে দিক নির্দেশনা দিব। সম্পূর্ণ আলোচনা বুঝতে ধৈর্য ধরে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ইসলাম প্রচারের স্বার্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট অর্জনের জন্য। তো বন্ধুগণ, কথা দীর্ঘায়িত না করে আমরা মূল আলোচনায় প্রবেশ করছি, আর তা হলো আজকে যে আমলটা বলবো অনেক বেশি পরিচিত, বুজুর্গণের দিন, এটার মাধ্যমে অনেকেই চিকিৎসা দিয়েছেন, অনেকেই ফলাফল পেয়েছেন। যে আমলটা দিব সেটা হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। এটা কিন্তু আমরা তারাবির নামাজের মোনাজাতের মধ্যে পড়ে থাকি, সেই এই দোয়াটা কিন্তু হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। তো এই দোয়াটার আরেকটা ফজিলত হয়েছে, সেটা হলো কেউ যদি তার ভালোবাসার মানুষকে ভুলে থাকার জন্য অনেক তার মনে হয় তো সে ভুলে থাকবে, অথবা সাময়িক সময় ভুলে থাকার জন্য, অথবা কেউ যদি চায় বেশি বেশি পাঠ করে তাহলে সে সবসময় একেবারে কেউ কাউকে ছ্যাক দিয়েছে, এমন বর্তমানে যুবক শ্রেণীদের হয়ে থাকে, তো তাদের জন্যও কিন্তু এই আমলটা তারা যদি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এর যে একজন আরেকজনকে ভুলে থাকা, দূরে থাকা, অথবা অনেক ভাইয়ের স্ত্রী থাকে বিদেশে, আবার অনেক বোনের স্বামী থাকে বিদেশে, তো তারাও সবসময় তাদেরকে মনে করে, এই আমলটা যদি করেন তাদেরকে ভুলে থাকতে পারবেন। তো ইনশাআল্লাহ এই আমলটা আপনারা সকলেই করবেন। কতবার করে পাঠ করতে হবে? প্রতিদিন সকাল সন্ধ্যা সাতবার করে, প্রতিদিন সকাল সন্ধ্যা সাতবার করে আপনাকে কমপক্ষে এই আমলটা লাগাতার 45 দিন করতে হবে, সকাল সন্ধ্যা লাগাতার 45 দিন। যদি আপনার এই অবস্থায় পিরিয়ড অথবা মাসিক হয়ে থাকে আপনি আমলটি করতে পারবেন, কোনো অসুবিধা নেই। সকাল সন্ধ্যা শুধুমাত্র পাঠ করবেন, তবে এই আমলটা করার পূর্বে 3 বার দুরূদ শরীফ পড়বেন এবং 3 বার ইস্তিগফার পাঠ করবেন। তো এই আমলটা বাংলা উচ্চারণ আমি নিচে ডিসক্রিপশন বক্সের মধ্যে বাংলা উচ্চারণ সহ লিখে দিব, আল্লাহুম্মা ইন্নি, আল্লাহুম্মা ইন্নি আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। এই আমলটা না, এই আমলটা না, আমি অন্য আমলটা বলে ফেলেছি। এখন যেটা হবে, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাতা ও আউযু বিকা মিনান নার। এই আমলের বাংলা উচ্চারণ নিচে ডেসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া থাকবে, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাতা, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাতা ও আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাতা ও আউযু বিকা মিনান্নার। আপনি যদি এই আমলটি করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে ভালোবাসার মানুষকে আপনি অবশ্যই ভুলে থাকতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, তৌফিক দান করুক। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমনই কোরআন এবং হাদিস থেকে আমল, মাস্তা মাসাইল, স্বপ্নের ব্যাখ্যা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক দিবেন। আর আমাদের আরেকটা চ্যানেল আছে ডার্ক ব্লু, সেটার লিংক নিচে ডিসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া থাকবে, সেটাও সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম।